ইউক্রেনের বুচায় নৃশংসতার জেরে রাশিয়ার অর্থনীতি নড়বড়ে করতে আরও জোরে সোরে মাঠে নেমেছে ইউরোপ। এবার দেশটি থেকে কয়লা, কাঠ, রাসায়নিক সহ মূল্যবান বিভিন্ন পণ্য আমদানি বন্ধের প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। তবে বুচায় গণহত্যা চালানোর অভিযোগ ফের নাকচ করে রাশিয়া বলছে অর্থনৈতিক চাপে পড়লেও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপকে অনুরোধ করবে না মস্কো। আসমাতুলির ডাস রিপোর্ট। রাশিয়ার কয়লা কাঠ আমদানিতে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এসব পণ্য আমদানি নিষিদ্ধ করলে বছরে প্রায় ৯৮৬ কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে মস্কো। আগে ইউরোপীয় কমিশন এ ধরনের একটি নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল, তখন জার্মানির বাধায় সেটি পাশ হয়নি, কারণ জার্মানি রাশিয়ার জ্বালানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তবে ইইউ’র এবারের নিষেধাজ্ঞায় সমর্থন দেবে জার্মানি। রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। রাশিয়া থেকে বছরে আরও ১০০০ কোটি ইউরো সমমূল্যের সেমিকন্ডাক্টর, কম্পিউটার, এলএনজি প্রযুক্তি সহ অন্যান্য ইলেকট্রিক্যাল ও পরিবহন সরঞ্জাম আমদানি নিষেধের প্রস্তাব রয়েছে ইইউ’র। এছাড়াও আছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভিটিবি সহ আরও তিনটি ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেন নিষেধের প্রস্তাব। এরই মধ্যে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে এসব ব্যাংকে। এখানেই শেষ নয়, রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ সহ আরও কয়েক ডজন ব্যক্তিকে ইইউ’র তালিকাভুক্ত করা হচ্ছে। তবে ভাঙলেও মচকাতে নারাজ রাশিয়া। এসব নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতি চরম ক্ষতিগ্রস্ত হলেও তা প্রত্যাহারে ইউরোপের কাছে আবেদনই জানাবে না বলে জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিষেধাজ্ঞা মোকাবেলায় ১০০টি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। এমনকি রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধ না করলে বাইরের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়েও সতর্ক করেছে মস্কো। আসমাতুলি, নিউজ ২৪।